সম্মানিত দর্শক এবং শিক্ষার্থী বন্ধুরা, প্রথম পারার ১৪ নম্বর পৃষ্ঠার প্রথম যে অর্ধেক এটা দেওয়া হয়েছে, কিন্তু প্রথম অর্ধেক যখন বানাচ্ছিলাম শেষের 5 লাইন মিসিং হয়ে গিয়েছিল, তো সেই 5 লাইন এখন বানান করে দিচ্ছি। আর যারা ওই প্রথম যে 10 লাইন আছে ওটা দেখেনি, ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, ১৪ পৃষ্ঠার প্রথম 10 লাইন দেখবেন। ওয়াউজর ওয়ালামসবুল্লাহ ওয়ালা কফ দেল সবর কদে দলে কলগলা করতে হবে, ওয়ালা কদে আলিফ নুন সবর অ্যান গুন্না করতে হবে। এখানে নুন সাকিনের পরে যা আসছে, যা ইকফার হরফ, সুতরাং এখানে যে গুন্নাটি হয়েছে গুন্নাটির নাম ইকফা গুন্না। আলিফ নুন সবর অ্যান গুন্না করতে হবে এভাবে। জা আলাম জবর জেল অ্যান জেল, নুন আলিফ জবর না, এখানে টানতে হবে 3 আলিফ, এই বাঁকা চিহ্ন এটা থাকলে 3 আলিফ লম্বা করে পড়তে হয়। أنزلنا ألف زر إيلام يزبر لي إليك فزبرك إليك ولقد أنزلنا إليك ألف كرزبر آ كرزبر تاكلا كليبتنتها يا كرزبر يا إخنا كليبتنتها بي آيا شامني دو درشق إخنا كنتو تار نيچه جه دوي زير آسه دوي زير دوي پیش এবং دوي زبر এগুলো কে তানউইন বলে। তানউইনের পরে যদি বা আসে তাহলে ওই তানউইন কে মিম দ্বারা পরিবর্তন করে গুন্না ইকফার সাথে পড়তে হবে। তা দুই সে তিম বাইয়া জবর বাইয়া জের ই বাইয়ি, নুন খারা জবর না, খারা জবর থাকলে একলিপ টানতে হয়। তা দুই সে তিন বাইয়ি না তিন, এখানে অক্ফ করা যাবে, এখানে অক্ফ করলে তা সাকিন হবে, আর এই যে টানটা আছে এটা 3 লিপ টানতে হবে, উচ্চারণ হবে বাইয়িনাত। ولقد أنزلنا إليك آيات بينات وزر وميم ألف زور ما زور بمشي كليب تكلا كليب تنتهي وما يا كف زبر يكف بشفو يكفر بشرو يكفر وما يكفر بازر بي ها ألف زبر ها إكنه تنتهي بتين ألف أي باكاتي نو إذا تكلي تين ألف لما بقول ريبورت هاي أي موتي نهوتش تين ألف مدة منفصل بها ألف لم زر إل لم لم زبر لل إلا الفاكر زبر فاكر زبر تكلا كليب تنتهي سنجسي فاسقاف أو بشقو بش بمبش جزم الله أكليب تنتبه ننسبنا فاسقونا أكفش ما نون ساكن هبه أر إخنة تين ألف لمبا كوري پورت هبه موتين همتش تين ألف مدى عرضي وچرن هبه وما يكفر بها إلا الفاسقون ألف زور آ وزور و أو كاف لم بش كل لم سب الله كله أو كل ميم ألف زور ما زور بمبش خالي ألف إخنة أكليب تنتبه هبه أو كل ما عين كرا زبور عا اكليب تنتبه ها زبور ها عاهدا لو بش دو بش بم بش جزم لو اكن اكليب تنتبه عاهدو او كلما عاهدو عين ها زبور عا دال نون دوي زبور دن تنوينر پره نون اشچه এটা হচ্ছে ইদগামে বা গুন্না, গুন্না করতে হবে নুন সাবুন্না আহদান্না বা জবর বা দাল জবর দা বাদা নাবাদা হা উল্টা পেশ হু উল্টা পেশ থাকলে এক্লিপ টানতে হবে। عهدا نبذه فزور فرايا زري زر بمبش جسم ولا يا إكنا كليب تنتهبه فريق قاف ميم دوي بش قم قلنا قلتهبه فريق ميم ننصر منها من بشهم منهم فريق منهم إكنا أكف قربو وكلما عاهدوا عهدا نبذه فريق منهم بالم زور بال ألف كب زور أك بل أكثر ذو الثار بشرو أكثر بل أكثرها من بشهم بل أكثرهم لم ألف زور لا زور بمشك هالي بتاك لا قليب تنتهي لا يا همزة بش يو شمري دو دشوك এখানে কিন্তু দুইটা হরফ, একটা হামজা এবং একটা ওয়াও। তো এরকম যদি কোথাও থাকে তাহলে সেখানে খেয়াল করবেন উপরে কোন হরফটি আছে সেটাকে প্রাধান্য দিবেন। এখানে উপরে আছে হামজা, আমরা হামজাকেই ধরেছি ইউ। মিম সের মি, নুন ও পেশ নু পেশ বাম পেশ জজম লা ওয়াও, এখানে একলিপ টানতে হবে নুন সাবন না লা ইউমিনুনা। আমরা এখানে ওয়াকফ করব, ওয়াকফের সময় নুন সাকিন হবে, আর এখানে 3 আলিফ লম্বা করে পড়তে হবে। এখানে যে মদ হয়েছে এই মদের নাম 3 আলিফ মদে আরদি উচ্চারণ হবে بل أكثرهم لا يؤمنون وزور ولم ميم سبو لم ميم قلنا كرتها بميم ألف زور ما ولما جيم ألف زبو جاء এখানে টানতে হবে 4 আলিফ, এই উপরে মোটা চিহ্ন এটা থাকলে 4 আলিফ লম্বা করে পড়তে হয়। হামজা জবর আ জা আ, এখানে যে মদ হয়েছে মদের নাম 4 আলিফ মধ্যে মুত্তাসিল হা মিম পেশ হুম ولما جاءهم راجب راسين أو بشسو بشباب بشجزو لواو أكل بنتها برسو لم مم دوي بش لم قلنا كرتها بيتها تيدون بقولنا رسول مم ننصر من نو سكينة برا عين سكينة قلنا نيتها سيزهر أرثات إسبشتو كرتها ب আইন নুন সের আইন নুন সেকের উপরে দাল আসছে, এখানে গুণা করতে হবে। এটি হচ্ছে ইখফা গুণা। আইন দাল্লাম সে দিল্লাম খারাজ বললা দিল্লা, এখানে টানতে হবে একালিপ, খারাজ থাকলে একালিপ টানতে হবে হাজির হি। আইন দিল্লাহি মিম পেশ মু সদ্দাল যাব সদ মু সদ্দাল সিদ্দি মুসদ্দি, কফ লাম দুই পেশ কুল্লাম সিল্লি মুসদ্দি কুল্লি, মিম আলিফ জোর মা একালিপ টানতে হবে মুসদ্দি কুল্লি মা, মিম জোর মা আইন জোর মা হা মিম পেশু মা হুম مصدق لما معهم ننسب النبا زبر بنبذا زبر نبذا فزبر فرا يسر زير بن بش جزم ولا ياتك لك اللي بتنتهي فريق قاف ميم دوي بش قم এখানে গুণনা করতে হবে। এই যে দুই পেশ ওলা তানবিনের পরে মিম আসছে, এটি হচ্ছে ইদগামে বা গুণনা। ফারিকুম মিম সিরমি নুন লামসবুল নাল মিনাল লামসবুল মিনাল এখানে আমরা অক্ফ করব। আর এখানে অক্ফ করলে বা সাকিন হবে, বা যদি সাকিন হয় তাহলে বাতে কলগলা করতে হবে। আর এখানে টানতে হবে তিন আলিফ, উচ্চারণ হবে কিতাবে। ولما جاءهم رسول من عند الله مصدق لما معهم نبذ فريق من الذين أوتوا الكتاب كابزر كيتا خرزبو تاك لغلب تنتهي كيتا بلم سور بلم كرزب الله بالله كتاب الله بلا যাবে না, কারণ আল্লাহ শব্দের শুরুতে হচ্ছে জবর আসছে। আল্লাহ শব্দের শুরুতে যদি জবর থাকে তাহলে আল্লাহ শব্দকে পূর্ণ তথা মোটা করে উচ্চারণ করতে হয়। কিতাব আল্লাহ হাজির হি কিতাব আল্লাহি ওয়াও সর ওয়া রা আলিফ জবর রা, এখানে টানতে হবে চার আলিফ, এই মোটা চিহ্ন এটা থাকলে চার আলিফ টানতে হয়। ওয়া রা হামজা জবর আ ওয়া রা আ যা পেশ যু হা ও পেশ হু পেশে বা পেশ জসলা ও থাকলে ক্লিক টানতে হয়। راسري ظهوري هامم زرهم ظهورهم كاف زبر كالف نون صبر أنون تشديد هسه قلنا قلتها به واجب قلنا نون صبرنا كأن هامم بشهم كأنهم لام ألف زبر لا زور بمش كالف بقلب تنتهى به لا يا عين صبر يا علم صبر لا يعلى ميم أو بش مو بش بمش جزم ولا هو بقلب تنتهى به نون صبرنا لا يعلمون এখানে অক্ফ করবো। এখানে অক্ফ করলে নুন সাকিন হবে, আর এই এক লিপ টানটি তিন আলিপে পরিণত হবে, অর্থাৎ এখানে তিন আলিপ লম্বা করে পড়তে হবে। এখানে যে মদ হয়েছে মদের নাম তিন আলিফ মধ্যে আর দি, উচ্চারণ হবে লা ইয়ালামুন কিতাবাল্লাহি ওয়ারা যুহুরিহিম কাআন্নাহুম লা ইয়ালামুন। সম্মানিত দর্শক, 14 নম্বর পৃষ্ঠা শেষ করে ফেললাম। যারা প্রথমের দিকের ভিডিওগুলো দেখেননি অবশ্যই দেখবেন, আর অবশ্যই ভিডিওটি একটা লাইক দিবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর অবশ্যই আপনজনদের সাথে শেয়ার করবেন। আজকের মতো এই পর্যন্তই।